হ্যালো বন্ধু বান্ধবী সকল, আপোনালোকৰ কাৰণে আন এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' লৈ আহিছোঁ, ঈশান উদয় স্কলাৰশ্বিপ। আপুনি যদি ঈশান উদয় স্কলাৰশ্বিপৰ কাৰণে এপ্লাই কৰিব খুজিছে তেন্তে কৰিব পাৰে। আপুনি স্কলাৰশ্বিপৰ কাৰণে, ঈশান উদয় স্কলাৰশ্বিপৰ কাৰণে কেনেকৈ এপ্লাই কৰিব, কি কি ডকুমেণ্টছ লাগিব, সম্পূৰ্ণ ভিডিঅ'ৰ জৰিয়তে ষ্টেপ বাই ষ্টেপ দেখুৱাই দিম। আপুনি ভিডিঅ'টো অকণমান স্কিপ নকৰাকৈ চাই থাকক, আপুনি চাব পাৰে। ঈশান উদয় স্কলাৰশ্বিপ আপুনি ইয়াৰ কাৰণে যদি এপ্লাই কৰিব খুজিছে তেন্তে আপুনি কৰিব পাৰিব। ঈশান উদয় স্কলাৰশ্বিপৰ ডিটেইলছটো একাডেমিক ছিজন 2021-22, আৰু এইটো জেনেৰেল ডিগ্ৰী কোৰ্চ, টেকনিকেল প্ৰফেচনেল কোৰ্চ আৰু ইনক্লুড মেডিকেল এণ্ড পেৰামেডিকেল কোৰ্চৰ আৰু ষ্টুডেণ্টবিলাকেও আবেদন কৰিব পাৰিব। আৰু টেকনিকেল কোৰ্চৰ কাৰণে আপোনাৰ 7,800 দিব আৰু জেনেৰেল ডিগ্ৰী কোৰ্চৰ কাৰণে মাহত 5,400 টকাকৈ পাৰ মান্থত আপোনাৰ একাউণ্টত দি দিব যদি আপুনি ইলিজিবল হয় ঈশান উদয় স্কলাৰশ্বিপৰ কাৰণে। এইটো লাষ্ট ডেট হৈছে, এইটো লাষ্ট ডেট হৈছে 30 নৱেম্বৰ 2021। এইটো অৰুণাচল প্ৰদেশ, আসাম, মণিপুৰ, মেঘালয়, মিজোৰাম, ছিকিম, ত্ৰিপুৰাৰ ষ্টুডেণ্টসকলে ইয়াৰ কাৰণে আবেদন কৰিব পাৰিব নৰ্থ ইষ্টৰ। আপুনি কেনে ইলিজিবল ক্ৰাইটেৰিয়া ঈশান উদয় স্কলাৰশ্বিপ, আপুনি ডিগ্ৰী কোৰ্চত এডমিশ্যন হোৱা হ'ব লাগিব, ফাৰ্ষ্ট ছেমিষ্টাৰৰ পৰাহে এইটো দিব। গতিকে আপুনি ইয়াৰ কাৰণে এপ্লাই কৰিবলৈ হ'লে আপুনি এইটো লিংকত যাই আপুনি এপ্লাই কৰিব পাৰিব। এইটো লিংক মই এই লিংকটো ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত দি দিম, আপুনি তাৰ পৰাও এইটো এপ্লাই কৰি যায় আপুনি ডাইৰেক্টকৈ এপ্লাই কৰিব পাৰিব। আপুনি আপোনাৰ মোবাইলৰ পৰা যিকোনো এটা ব্ৰাউজাৰ অ'পেন কৰিব, তাত টাইপ কৰি দিব, এই ৱেবছাইটটো টাইপ কৰি দি আপুনি এইটো পেজলৈ আহিব। আপুনি এইটো পেজলৈ অহাৰ পিছত আপুনি এইটো পেজলৈ অহাৰ পিছত আপুনি এইটো চাই আছে নেশ্যনেল স্কলাৰশ্বিপ পৰ্টেল হয়, এইটো নিউ ৰেজিষ্ট্ৰেশ্যন লগিং এপ্লাই ফৰ ৰেনুৱেল। আপুনি যদি আগতে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছে আপুনি লগিং এপ্লাইত ক্লিক কৰিব, আৰু যদি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা নাই আপুনি নিউ ৰেজিষ্ট্ৰেশ্যনত ক্লিক কৰিব। আৰু নিউ ৰেজিষ্ট্ৰেশ্যনত ক্লিক কৰাৰ পিছত আপুনি স্ক্ৰল ডাউন কৰি তললৈ আহিব। স্ক্ৰল ডাউন কৰি তললৈ আহিলে আপুনি এই তিনিটা বক্সত আপুনি টিক মাৰ্ক কৰি দিব, দিয়াৰ পিছত আপুনি কণ্টিনিউত ক্লিক কৰি দিব। কণ্টিনিউত ক্লিক কৰি দিলে এতিয়া আপুনি চাই আছে ফ্ৰেছ ৰেজিষ্ট্ৰেশ্যন ফৰ একাডেমিক 2021-22। আপুনি ষ্টেট স্কলাৰশ্বিপ কেটাগৰী, নেম ষ্টুডেণ্ট, স্কিম নেম, ডেট অফ বাৰ্থ, মোবাইল নাম্বাৰ, জেণ্ডাৰ আপুনি দি এইটো ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি ল'ব লাগিব। মই আগতে ফিল আপ কৰি লৈছোঁ, তাৰপিছত আপোনাক দেখাই আছোঁ। এনেকৈ আপুনি ফিল আপ কৰি ল'ব, ডমিচাইল আসাম, স্কলাৰশ্বিপ কেটাগৰী, নেম, টাইপ অফ স্কিম, ডেট অফ বাৰ্থ, মোবাইল নাম্বাৰ, IFC কোড, কনফাৰ্ম IFC কোড দি আপুনি কেপচা কোডটো দিয়াৰ পিছত তিনিটাতে আপুনি টিক মাৰ্ক কৰি দিব, দিয়াৰ পিছত আপুনি ৰেজিষ্টাৰত ক্লিক কৰি দিব। ৰেজিষ্টাৰত ক্লিক কৰি দিয়াৰ পিছত আপোনাৰ সন্মুখত এনেকুৱা আহি যাব, আপুনি এইটো কেঞ্চেল কৰি দিব। দিয়াৰ পিছত এইটো আপোনাৰ ID আহি গৈছে, এইটো আপোনাৰ এপ্লিকেশ্যন ID আহি গৈছে। এতিয়া আপুনি কণ্টিনিউত ক্লিক কৰি দিব, কণ্টিনিউত ক্লিক কৰি দিয়াৰ পিছত আপুনি এইটো আইডি আৰু পাছৱৰ্ড দি আপুনি এইটো লগিন কৰি ল'ব লাগিব। ইয়াত আইডি আৰু পাছৱৰ্ডটো আপোনাৰ ডেট অফ বাৰ্থটো হ'ব, আৰু আইডিটো দিয়াৰ পিছত আপুনি লগিনত ক্লিক কৰি দিব। এতিয়া আপুনি আইডি আৰু পাছৱৰ্ড দি আপুনি কেপচা কোডটো দি আপুনি লগিনত ক্লিক কৰি দিব। লগিনত ক্লিক কৰি দিয়াৰ পিছত আপোনাৰ সন্মুখত আন এটা পেজ অ'পেন হ'ব, এইটো OTP আহিব আপোনাৰ মোবাইলত, আপুনি OTP ইয়াত দি দিব। OTP দিয়াৰ পিছত আপুনি কনফাৰ্ম OTPত ক্লিক কৰি দিব, নাইবা আপুনি মোবাইল নম্বৰো চেঞ্জ কৰিব পাৰিব ইয়াৰ পৰা। এতিয়া আপুনি আপোনাৰ পাছৱৰ্ড ক্ৰেডিট কৰি ল'ব, চেঞ্জ পাছৱৰ্ড। আপুনি এতিয়া আপোনাৰ পাছৱৰ্ডটো চেঞ্জ কৰি ল'ব, কেনেকৈ চেঞ্জ কৰে মই চেঞ্জ কৰি আপোনাক দেখাই আছোঁ। আপুনি পাছৱৰ্ডটো বনাই আপুনি ছাবমিটত ক্লিক কৰি দিব। পাছৱৰ্ডৰ ডেম'টো মই ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত দি দিম, আপুনি তাৰ পৰা আপুনি চাই বনাব পাৰিব। এনেকৈ আপুনি আবেদন কৰিব পাৰিব।
এতে আপুনি এপ্লিকেশন ফর্ম আছে এফালে এপ্লিকেশন ফর্ম আপুনি এপ্লিকেশন ফর্মত ক্লিক করে দিব। এপ্লিকেশন ফর্মত ক্লিক করে দিলে আপনার এপ্লিকেশন ফর্মটো ওপেন হব। ওপেন হওয়ার পিছত আপুনি ইয়াত আপনার ডিটেলসটো দিয়া থাকিব। আপুনি রিলিজনটো ইয়ার পর সিলেক্ট করব। তারপিছত আপনার ক্যাটাগরিটো কমিউনিটিটো সিলেক্ট করব, জেনারেল হলে জেনারেল, আর এটো আপনার ফাদার্স নেম। ইয়ারপর ফাদার্স নেম আর মাদার্স নেমটা কম্পালসারি, এনুয়াল ফ্যামিলি ইনকাম কম্পালসারি আপনি দিয়ে দিব। আপনার আধার নম্বর মোবাইল নম্বর থাকিব। আপনি ইয়ারপর ডে স্কুল আপনি স্কুলের এটো লিখে দিব। একাডেমিক সিজন আপনি আপনার সিজনটো লিখে দিব। ইয়াত সিলেক্ট ইয়ার ইনস্টিটিউট আপনি ইয়ারপর আপনার ইয়ারপর আপনি আপনার ইনস্টিটিউটটো সিলেক্ট করে লব। লওয়ার পিছত আপনি এডমিশন এনরোলমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব। তারপর এডমিশন ইয়ার দিয়ে দিব, রোল নম্বর সিলেকশন দিয়ে দিব। দেওয়ার পিছত আপনার প্রেজেন্ট অকুপেশনটাও দিয়ে দিব। ইয়ারপর আপনার এডমিশন একাডেমিক ডিটেলসটো দিব। তারপর আপনার এডমিশন এনরোলমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, এডমিশন ইয়ার, রোল নম্বর সিলেকশন আপনি দিয়ে দিব। প্রেজেন্ট ক্লাস দিয়ে দিব, প্রেজেন্ট ক্লাস স্টার্ট ডেট দিয়ে দিব, আপনার কেতিয়ারপর ক্লাস স্টার্ট হয়েছে দিয়ে দিব। তারপর আপনার মোড অফ স্টাডি, আপনার স্টাডি মোডটা দিব, আপনার স্টাডি মোডটা দিয়ে দিব। রেগুলার ফুল টাইম, করেসপন্ডেন্স ডিস্টেন্স আপনি এটো দিয়ে দিব। দেওয়ার পিছত আপনার এক্সাম ডেট পাই সকলখিনি দিয়ে দিব। দেওয়ার পিছত আপনার কমপ্লিট এক্সামিনেশন কোয়ালিফায়ার, আপনি কমপ্লিট এক্সামিনেশন কোয়ালিফায়ারটো দিয়ে দিব। এম এম এস এটো আছে আপনি এনেকে দিয়ে দিব পরে। তারপর আপনার এক্সাম কন্ট্রাক্ট পাই আর কমপ্লিট এক্সাম রোল নম্বর দিয়ে দিব। আদার ডিটেলস, আদার ডিটেলসত আপনার গার্জিয়ান নাম দিয়ে দিব। ইন ডিজেবল হলে ডিজেবল, ইয়েস হলে ইয়েস, নহলে ন দিব। তার যদি ইয়েস হয় আপনার টাইপ দিব কিমান পার্সেন্ট ডিজেবল দিয়ে দিব। মেরিট স্ট্যাটাসটো ইয়ারপর সিলেক্ট করে লব। তারপর মেরিট স্ট্যাটাস, মেরিট আনমেরিট আপনি ইয়ারপর সিলেক্ট করে লব। প্রেজেন্ট প্রভিশন আপনি ইয়ারপর সিলেক্ট করে লব, কি হয় আপনার গার্জেনের এটো ওয়ার্কার আপনি ইয়ারপর সিলেক্ট করে লব। লওয়ার পিছত এটো আইএফসি কোডটো এইবিলাক দিয়া থাকিব। এতে আপনি সেভ এন্ড কন্টিনিউত ক্লিক করে দিব। সেভ এন্ড কন্টিনিউত ক্লিক করে দিয়ার পিছত আপনার সন্মুখত এনেকুৱা পেজ ওপেন হব। আপনার ডিটেলসটো দি দিব, আপনার স্টেট আর সিলেক্ট ইয়ার স্কিম এপ্লাই। আপনি যদি যেহেতু ঈশানুদা স্কলারশিপর কারণে এপ্লাই করে আছে, গতি তিন নম্বর ঈশানুদা স্কলারশিপ স্পেশাল স্কলারশিপ এওয়ার্ড আপনি তিন নম্বর এটোতে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দিয়ার পিছত আপনি এটো ডকুমেন্টসবিলাক সাবমিট করিব লাগিব। যেহেতু এটো স্কলারশিপটো 50,000-এর উপরত স্কলারশিপ হয়, বছরি 50,000-এর উপরত স্কলারশিপ হয়, গতি আপনার যিখিনি ডকুমেন্টস আছে সকলখিনি ডকুমেন্টসে ফিল আপ করে দিব লাগিব, আপলোড করে দিব লাগিব, নহলে আপনার ঈশানুদা স্কলারশিপটো একসেপ্ট নহব পারে। গতি আপনি কেনেকে স্কলারশিপের এই ফর্মখিনি আপলোড করিব, মই ভিডিওর যে ডকুমেন্টখিনি আপলোড করিব দেখাই দিম। এই যে ফার্স্টতে আছে ইনকাম সার্টিফিকেট, আপনি ইনকাম সার্টিফিকেট কেনেকে আপলোড করিব, আপলোডত ক্লিক করে দিব। দিয়ার পিছত আপনার সার্টিফিকেট নাম্বার, আপনার সার্টিফিকেট নাম্বার দিব, ইস্যু ডেট দিব আর প্লেস অফ ইস্যু দি দিব। তারপর ইস্যু বাই কোনে ইস্যু করেছে সার্টিফিকেটটো এটো দি দিব, এনেকে দি দিব। ইস্যু ডেট স্টেট গভর্নমেন্ট অফ আসাম দি দিব। তারপর আপনার এটো ডেটটো দি দিব, ইস্যু ডেটটো এনেকে ইয়ারপর সিলেক্ট করে আপনি ডেটটো দি দিব। তারপর আপনার সার্টিফিকেট নাম্বারটো দি দিব, প্লেস অফ ডেট, প্লেস অফ ইস্যু, কোনটো প্লেসত ইস্যু হয়েছে। দেওয়ার পিছত আপনি এটো ফাইলত ক্লিক করিব। ক্লিক করার পিছত আপনার সন্মুখত যেটো ফাইলত আপনি ডকুমেন্টসখিনি রাখিছে এটো ফাইলটো চুজ করে লয় আপনি এটো সাবমিট করে দিব। দেওয়ার পিছত আপলোড নাও, আপনি আপলোড নাওত ক্লিক করে দিব। এটো জেপিজি বা পিডিএফ ফাইলত হব লাগিব, 200 কেবিতকৈ তলত হব লাগিব।
এটো আপলোড করে দেওয়ার পিছত আপনার এটো যদি আপলোড হয়ে যাব, আপলোড হওয়ার পিছত সাকসেস আপলোড ডকুমেন্ট সাকসেসফুলি এটো ক্যান্সেল করে দিব। দেওয়ার পিছত এনেকে আপনি গোটেইকেইটা যিকেইটা ডকুমেন্টস দিব আছে আপনি গোটেইকেইটা ডকুমেন্টস এনেকে আপলোড করে দিব। তার পিছত বোর্ডিং স্টুডেন্ট অফ ইনস্টিটিউশন আপনি এটো ডাউনলোড করে লব। লওয়ার পিছত আপনি ফটো একপি লগাই দিব। তারপিছত এটো স্কুলের পর আপনার রোল নম্বর লিখে সিগনেচার সিল করে দিয়ে দিব। দেওয়ার পিছত আপনি এটো আপলোড করিব লাগিব। তারপিছত আপনার জয়নিং ক্লেম গভর্নমেন্ট আর এটো স্ক্রিন কপি দিব লাগিব। আপনার 12 পাসর বা গ্রেজুয়েশন ইকুইভ্যালেন্টর আপনার ডকুমেন্টস দিব লাগিব। তারপিছত এখন এফিডেভিট দিব লাগিব। আপনি যাতে এনেকুৱা এফিডেভিট দিব লাগিব আপনি কোনো স্কলারশিপৰ কাৰণে এপ্লাই কৰা নাই। তাৰপিছত আপুনি জয়নিং ষ্টুডেণ্টত ক্লিক কৰিলে আপোনাৰ এইটো ইনফৰমেশ্যনটো আহিব। এইটো আপুনি অহাৰ পিছত ডাউনলোড কৰি এইটো ফিল আপ কৰি সিগনেচাৰ কৰি আপুনি এইটো আপলোড কৰি দিব লাগিব। এনেকৈ আপুনি ডকুমেণ্টছখিনি আপলোড কৰিব। আপলোড কৰাৰ পিছত আপুনি গোটেইকেইটা আপলোড হোৱাৰ পিছত ছাকচেছফুলি আপলোড হোৱাৰ পিছত আপুনি কি কৰিব, ফাইনেল ছাবমিট এইটো তলত আছে, ফাইনেল ছাবমিট, ফাইনেল ছাবমিট, ফাইনেল ছাবমিটত ক্লিক কৰি দিব। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে এটা লাইক কৰি দিব আৰু যদি চেনেলটো এতিয়াও ছাবস্ক্রাইব কৰা নাই চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দি পাছত থকা বেল আইকন বটনটো প্ৰেছ কৰি ৰাখিব। যদি কোনোবা এটা বুজি নাপায় আপুনি কমেণ্ট কৰি কমেণ্ট বক্সত জনাব, মই যিমান পাৰোঁ চেষ্টা কৰিম এইটো ছল্ভ কৰি দিবলৈ। থেংক ইউ।